অর্ডার দিয়ে দিয়েছি এখানে স্পেশাল মাটন বিরিয়ানি, তার সাথে এক প্লেট সালাড নিয়েছি আর একটা ফিরনি নিয়েছি। তো দাদা আমাদের এখন দু জায়গায় সার্ভ করে দিচ্ছে। এই মাটন বিরিয়ানিটা নিয়েছে 560 টাকা, এর সাথে জিএসটি ট্যাক্সও আছে। কিন্তু মাটনের সাইজটা আমার দেখে একটু ছোটো ছোটো মনে হচ্ছে, কারণ কি যদি কম্পেয়ার করে অন্য বিরিয়ানির সাথে, দিবাপি হোক বা দাদা বৌদি বা আদার্স কোনো বিরিয়ানি হোক, আমিন বিরিয়ানি, আমিনিয়া বিরিয়ানি, তাদের একটু সাইজটা একটু এর থেকে একটু বড় হয়। আর আমি জানি না রাতে এসেছি সেজন্য, লাস্ট মোমেন্ট সেজন্য এরকমই আছে হয়তো পিস বেঁচে, সেজন্য বড় সেরকম পিস নেই। কিন্তু পুরোটাই রিয়াজি পিস রয়েছে এখানে, রিয়াজি খাসি, আর খুব ময়েস্ট রাইসটা, খুবই সুন্দর একটা ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে, যেটা একটা আতর আতর ফ্লেভার টাইপের গন্ধ বেরোচ্ছে। পুরো এমনি কারেন্সে ঢুকলে পুরো যে রায়তা দিয়ে একটু খেয়ে দেখি। রায়তা দিয়ে খেতে কিন্তু ভালো লাগছে, রায়তাটা খুব বেশ ভালো। আলুগুলো পুরো ভেঙে গেছে, কিন্তু ওটা কোনো আলু নেই, নরম আর ভেঙে গেছে আলুগুলো। মেবি চন্দ্রমুখী আলু টাইপেরই মনে হচ্ছে আমার। সালাডটা দেখছো, সালাডটা কিন্তু ফ্রি না, সালাডটা আলাদা নিয়েছে। সালাডটার প্রাইস জানি কত, প্রাইসটা লাস্টে বলে দেবো। ওই দাদা বৌদি দিয়েপের মতো ব্যাপার নেই, কিন্তু জাস্ট খাওয়ার মতো ঠিক আছে বিরিয়ানি। কিন্তু দাদা বৌদির যেরকম ময়েসটা, যেরকম ঘি দেওয়া থাকে, সেরকম ব্যাপারটা নেই। হলো মাটনের পিস, আরও কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে যায়। রাইসের কোয়ান্টিটি একটু কম, স্পেশাল মাটনে আবুদের কিন্তু রাইসের কোয়ান্টিটি অনেক বেশি ছিল। মাটনটা দিয়ে আবার কেটে মাটনটা খুব জোসি আর গরম। এটা নিয়েছি আমরা ফিরনি, ফিরনিটা ওপেন কর। এত টাইট ফিরনিটা, ফিরনি খাচ্ছে, ফিরনি খেলে গিয়ে সেরা গেছে।